প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে আপনাদের সাথে আছি আমি জোসিয়া আক্তার। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.1 এর সূত্রের সাহায্যে বর্গনিম্ন সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দরা এখানে দেখো তোমাদের জন্য আমি একদম কি বোর্ডে আগে থেকেই তুলে রেখেছি। এখানে দেওয়া আছে কত এ প্লাস ফাইভ, আমাদের এর সাথে কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গ নির্ণয়ের জন্য দুটি সূত্র রয়েছে, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার, একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। একটা হচ্ছে কি যোগের জন্য, একটা হচ্ছে কি বিয়োগের জন্য। তো এখানে আমাদের অংশটা হচ্ছে কি অঙ্কটার মধ্যে আছে এ প্লাস ফাইভ, এটা হচ্ছে যোগের উপাদান নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের বরাদ্দ সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তো এক্ষেত্রে আমরা যদি সূত্রটি ভাঙিয়ে লিখি, লিখতে গেলে আমরা কত পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো প্লাসের এই অংশটার জন্য আমরা কি এই সূত্রটি অনুসারে কী করবো অঙ্কটি করে মেলানোর চেষ্টা করবো। তো সমাধান অংশে যদি আমরা আসি তো আমাদের এখানে কত আছে, প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ ফাইভ, এ এবং ফাইভ। তো এক্ষেত্রে এই এতে আমরা কি প্রথম অংশ এ এবং ফাইভ আছে, ফাইভকে আমরা কি বি এর একটা অনুপাতে ধরে কি অঙ্কটা মেলানোর চেষ্টা করবো। তো বর্গ করার ক্ষেত্রে আমাদের সাধারণত কী করতে হয় স্কোয়ার করতে হয়। তো প্রথম আমাদের কত আছে এ প্লাস ফাইভ, তো এই এ প্লাস ফাইভ লিখে হোল তারপরটা কী দিলাম স্কোয়ার। আমরা সংখ্যার পাশে কী করে রাখতে পারি, নোট করে লিখতে পারি যে বর্গ করে। তো বর্গের সূত্র অনুসারে এটা কি এর উপরে হবে কত স্কোয়ার, তারপরে সূত্র অনুসারে কত আছে একটা টু, তারপরে কত হবে এ, আর আমাদের সূত্রের বি এর জায়গায় কাকে আমরা বসতে হবে, আমাদের বি এর জায়গায় আমরা গ্রহণ করতে পারবো কাকে এই ফাইভকে। তো এ স্কোয়ার প্লাস টু এ বি ফর্মুলা প্লাস তারপরে কত বি এর উপরে হবে স্কোয়ার। তো একেবারে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে এর উপরে কত থাকলো স্কোয়ার, এখানে সংখ্যা হচ্ছে কত টু এবং ফাইভ, টু এবং ফাইভ যদি আমরা যোগ গুণ করে থাকি তো কত হবে পাঁচ দুগুণে দশ আর সাথে একটা চলো এ। আর এখানে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচের অনুপাত কত আছে দুইবার, তো সেক্ষেত্রে আমরা করতে পারি কত করতে পারি পাঁচ পাঁচা পঁচিশ। তো এই বীজগণিতীয় সূত্রের সাহায্যে বর্গ করলে এ প্লাস ফাইভের নির্ণয় বর্গ কত আসে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ। তাহলে এই এ স্কোয়ার প্লাস টেন এ এবং প্লাস টোয়েন্টি ফাইভ কেটে হচ্ছে কত এ প্লাস ফাইভের বর্গ সাহায্যে সূত্র নির্ণয় ফর্মুলা। এর মাধ্যমে আমরা কি আর একটা অঙ্ক কি আমরা কি করতে পারি করতে পারি। দেখো পাশাপাশি একটা অঙ্ক আছে কত দুই নাম্বার, দুই নাম্বার কত আছে ফাইভ এক্স মাইনাস সেভেন। তো সেক্ষেত্রে যদি আমরা সেটার চেষ্টা করি তাহলে তোমরা কি সেটাও করতে পারবে। এক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র কি আমরা নিতে পারি, সেটা হচ্ছে কত তো মাইনাসের জন্য আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে কত এ প্লাস বি, আমরা বলবো কত এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এক্ষেত্রে মাইনাসের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আশা করি তোমরা এই অঙ্কটা কি বুঝতে পেরেছো অথবা খাতায় নোট করে নিয়ে এসো। এক্ষেত্রে আমরা কী করবো, এখন আমরা আর একটা অঙ্ক তোমাদের জন্য করে দিতে পারছি, সেটা হচ্ছে পেজের মধ্যে তোমরা কি এই অঙ্কটা খুঁজে পাবে দুই নম্বর অঙ্কটা কত আছে ফাইভ এক্স মাইনাস সেভেন। তো এক্ষেত্রে আমি তোমরা পাশে দেখলাম তোমাদের জন্য কি দুটো সূত্র লিখে রেখেছি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অপরটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথম অঙ্কটা গেছে কি প্লাসের অংশে, দ্বিতীয় অঙ্কটা আসবে কি মাইনাসের সূত্র অনুসারে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একটু আগেই বলেছি মাইনাসের সূত্র বা বর্গ করার জন্য কি করতে হয় তার উপর একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়, সাইডবোর্ড কি রাখতে পারি আমরা বর্গ করে। এক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এবার একটু কি চলকের চেঞ্জ আছে, চলকের চেঞ্জ এখানে কত আছে ফাইভ এক্স আর সূত্র আছে কত এ, আমরা এর জায়গাতে তাকে কল্পনা করে নিব এই ফাইভ এক্স আমরা কি করে নিব কল্পনা করে নিব। তো সেক্ষেত্রে লিখতে পারি আমরা ফাইভ এক্স তারপরে হোল স্কোয়ার তারপরে কন্ডিশনের মাইনাস মাইনাস কন্ডিশন অংশ কত আসবে তারপরে টু তারপরে গুণ এর জায়গায় কী হবে ফাইভ এক্স
এর জায়গায় আছে কত 7 অনিশানের প্লাস তারপরে ফর্মুলা অনুযায়ী 7 এর উপরে স্কয়ার তো বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে কত হবে 5 5 25 মানে 25x স্কয়ার অর্ধগুণে 10 7 10 70 x এবং 7 7 49 তো 5x - 7 এটাকে বর্গ করলে কত আসে 25x স্কয়ার - 17x প্লাস 49 তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরপর দুটুকি বর্গের অনুসারে দুটো সূত্র করলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় প্রথমটা গেল কি প্লাসের সূত্র অনুসারে দ্বিতীয়টি কি হচ্ছে মাইনাসের সূত্র অনুসারে অঙ্কগুলো খুবই খুবই সহজ আমার কাছে মনে হয় তোমরা বাসায় কি অনেক অনেক প্র্যাকটিস করো চেষ্টা করো পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ।